তারপরেও আমি বলবো যে আপনারা আইনজীবী, আপনারা সবই জানেন যে দেশের কি অবস্থা, এবং আপনাদের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগেরও আজকে আমরা প্রধান বিচারপতির বক্তব্য করলেই বুঝতে পারি যে এই সরকারের খাবার এত বেশি দিয়েছে কোন জায়গা বাদ রাখে নাই, সব তার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তিনি তার ক্ষমতায় থাকবেন, এটাই তাদের উদ্দেশ্যের লক্ষ্য। সেজন্যই আপনারা দেখেছেন এই সরকার কি শুরু করে দিয়েছে, যেখানে প্রধান সাধারণ মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য, বিচারকরা ন্যায় বিচার করতে চান, বিচারকরা তাদেরকে সুবিচার দিতে চান, কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য থেকে আমরা বুঝেছি যে আপনাদের নিম্ন আদালত পুরা সরকারের নিয়ন্ত্রণে, পুরা সরকারের নিয়ন্ত্রণে, এবং সেখানে সরকার যা নির্দেশ দেয় বিচারকদের সেই নির্দেশ মেনে কাজ করতে হয় এবং সেই রায় দিতে হয়। যদি বিচারক দেখে যে সেই লোকটা নিরপরাধ, এর সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হবে না, তিনি যদি তার বিবেক মতো রায় দেয় তাহলে তাকে হয় চাকরিচ্যুত হতে হয়, আরে দেশ ছাড়া হতে হয়, নাহলে নানা রকম তার উপরে মামলা আমলা দিয়ে তাকে পর্যন্ত হয়রানি করা হয়। আজকে সাধারণ মানুষ বড় অসহায়, দেশটা আজকে বড় অসহায় অবস্থার মধ্যে আছে। আমরা যুদ্ধ করে রক্ষা দেশ স্বাধীন করেছি, দেশের এই অবস্থা করার জন্য নয়, আজকে আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ। তাই এই দেশের দায়িত্ব হলো সব বিচারক সহ সর্বস্তরের জনগণের, ছাত্র যুবক জনতা শ্রমিক এবং সাধারণ নিরীহ মানুষ মানবংশ সর্বস্তরের জনতার আজকে জেগে ওঠা উচিত এবং দেশ থেকে এই জালেমদের অত্যাচারীদের বিদায় করে আজকে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার ও সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এখনো বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে বলে আমরা বলেছি একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যেখানে সমান অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকলে সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যাতে যে বিজয়ী হবে জনগণ তাকেই মেনে নেবে, আমরাও তাকে মেনে নেব, কিন্তু সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু আজকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, নিরপেক্ষ নির্বাচন নয়, ষড়যন্ত্র করছে নানাভাবে ওই 5ই জানুয়ারি 2014 মতো আরেকটি নির্বাচন করতে, কিন্তু সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না, কোনো দল অংশগ্রহণ করবে না, এবং সেই নির্বাচন যদি আওয়ামী লীগ জোর করে এবং তাহলে তাদেরকে সেই নির্বাচন থেকে বিদায় নিতে হবে। আপনারা হয়তো সকলেই পেয়েছেন এবং পড়েছেন দেখেছেন, আমরা কিছুদিন আগে আমাদের যে ভিশন, আমাদের যে লক্ষ্য আমরা 2030 আমরা দিয়েছি এবং সেখানে প্রতিটি মানুষের স্তরের মানুষের কথা লেখা আছে তাদের জন্য আমরা কি করতে চাই, এবং আমি বিশ্বাস করি এই ভিশন যদি আমরা শুরু করি এবং তারপরে এগিয়ে যাবে, আমি মনে করি না যে এই ভিশন আমি দিয়েছি আমাকেই শেষ করতে হবে, সেটা সম্ভব নয়। এই ভিশন যদি শেষ করতে পারে ইনশাল্লাহ দেখবেন এই দেশে আজকে দুনিয়ায় মাথা তুলে দাঁড়িয়েছে এবং সম্মানের সঙ্গে বেঁচে আছে, অনেক উপরে চলে গেছে বাংলাদেশ। এবং এই বাজেট বাজেট করছেন, এই বাজেট হলো লুটপাটের বাজেট, এই আমাদের
পরে একটা দেখবেন এই একটা প্রকল্প, এই যে প্রকল্প এখন আছে চাউলের দাম এত বেশি, দেশের গরিব মানুষ খেতে পায় না, কাজেই আমরা মনে করি গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখেন। এই লুটপাট গ্যাসের টাকাও হবে, এটা লুটের টাকা, এই বলছেন। তাই এগুলো বন্ধ করে, লুটপাট বন্ধ করে এই দেশের মানুষের দিকে একটু চান। এখনো কক্সবাজারে কোন রিলিফ যায় নাই, কোন কেউ যায়নি এখন পর্যন্ত তাদেরকে দেখার জন্য, সাহায্য দেখার জন্য। বিদেশি মিডিয়া থেকে বলছে এই কথা। কাজেই আজকে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী দুর্নীতিবাজ অত্যাচারী খুনি গুম সরকার, এটা পরিষ্কার। আজ আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষের জীবন সম্পদ এবং কোন দেশ কোনটাই নিরাপদ নয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলার জমিনে